সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মায়ের বানানো রিঠা মাছের ঝোল। হ্যাঁ, অনেকে হয়তো এই মাছটা চেনো আবার চেনো না, বাট এই মাছটা আমার কিন্তু খুব ফেভারিট। তো প্রথমেই যেটা করেছি, লবণ, হলুদ এবং কিছুটা কাঁচা তেল দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম, কারণ মাছটা প্রচণ্ড মানে ফোটে। তো তারপরে মাছগুলোকে একে একে ঢাকা দিয়ে ভাজতে হবে, নাহলে ছিটে গায়ে একদম দাগ পড়ে যাবে। তো দেখছো মাছগুলোকে প্রচণ্ডভাবে কড়া করে ভেজে রেখেছি। এখানে আদা রসুন পেস্টও আমি করে রেখেছি। তো আলুগুলো ভেজে নেওয়ার পরে আমি এখানে গোটা মশলা দিয়ে দেব। তো তোমরা দেখেই নাও যা যা মশলা আমি ইউজ করেছি। মশলাগুলো দিয়ে দেওয়ার পরে এগুলোকে যতক্ষণ না এই অ্যারোমাটা একটা বেরোচ্ছে, গন্ধটা সুন্দর বেরোবে, ততক্ষণ এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ভেজে নিতে হবে মশলাগুলো। ততক্ষণে আমি যেটা করেছি, পেঁয়াজগুলোকে একটুখানি কেটে নিয়ে পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে যতক্ষণ একটু হালকা ক্যারামেলাইজ মতো হচ্ছে, ততক্ষণ পেঁয়াজগুলোকে আমাকে এখানে ভেজে নিতে হবে। আমি কিন্তু বেশি তেল আর ইউজ করিনি, যেই প্রথমে তেলটা ছিল সেইটুকু তেলই আমি দিয়েছি। তো এখানে দেখছো আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পরে আদা রসুন লঙ্কা যে পেস্টটা ছিল আর পেঁয়াজ টমেটো এই পেস্টটা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম। আর কোনো কিন্তু আমি মশলা দিইনি, জিরের গুঁড়ো বা ধনে গুঁড়ো কোনো কিছুই দিইনি। তো এখানে এটা দেওয়ার পরে আমার মা এখানে নুন, স্বাদ মতো নুন, তারপরে হলুদ, লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিচ্ছে। তো এইভাবে এটাকে ভালো করে কষাতে হবে। যেহেতু এটা কাঁচা মশলা রয়েছে, মানে বাটা মশলা, এটাকে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে। পারলে একটু একটু মাঝে মাঝে জল দিয়ে দিয়ে কষাতে হবে, নাহলে কিন্তু একটা কাঁচা একটা গন্ধ থাকবে, যেটা কিন্তু একদম ভালো লাগবে না। বেসিক্যালি মাছটা না পুরো মাংসের মতো রান্না, তোমরা যেভাবে মাংস রান্না করো সেম প্রসেস, আলাদা কিছুই না। বাট এই মাছটা অসম্ভব ভালো খেতে, যদি কেউ না খেয়ে থাকো একবার ট্রাই করে দেখো। তো এবারে দেখছো এখানে অলমোস্ট হয়ে গেছে, যে মশলার যে জলটা ছিল সেটাও একটু হালকা করে দিয়ে দেওয়া হলো এটার মধ্যে। এবারে এটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবার যখন তেল বেরিয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে আলুগুলো আগে দেবো। ভাজা আলুগুলো দিয়ে দিলে কী হবে, আলুগুলো একটু সেদ্ধ হয়ে যাবে ভাপে ভাপে। তো আলুগুলো দিয়ে দেওয়ার পরে এবার একে একে আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে সেটাকেও আমি কিন্তু সিম করে রেখে দেবো আরও কিছুক্ষণ। তার সাথে আমি কি করেছিলাম, কিছুটা লঙ্কা নিয়ে গোটা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আমি কেটে দিইনি, কারণ কার কীরকম ঝাল লাগে সে তার মতো আর কি নিয়ে নেবে, সেই কারণে আমি লঙ্কাগুলো এখানে গোটা দেওয়াটাই প্রেফার করি রান্নায়, সেটা আমার মাও তাই করে। তো এবারে দিয়ে দিয়েছে মা একটুখানি ঈষৎ উষ্ণ গরম জল। তো দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে ফ্লেমটা মোটামুটি, খুব হাই নয় খুব লো নয়, মোটামুটি করে রেখে দিয়েছি। এবার তেল যখন তোমার ঝোলটা ফুটে উঠবে, তারপরে মাছগুলো দিয়ে একে একে গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত কাইটা একটুখানি ঘন হয়ে যাচ্ছে। এবার কিছুক্ষণ পর খুলে দেখলাম, দেখো ঝোলটা কিন্তু বেশ ফুটে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এবার মা এখানে গরম মশলা, মানে যেগুলো আমরা বাড়িতেই বানাই সব মশলা এনে সেগুলোকে আমরা বেটে দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ মাছের ঝোল আমার রেডি। এবার গরম গরম ভাতের সাথে একটা মাছের মাথার পিস এবং একটা মাছ দিয়ে আলু দিয়ে পরিবেশন করেছি। এবার তোমরাও কিন্তু রান্না করে জানিও কেমন লাগলো রান্নাটা।